সবাইকে আবারও স্বাগতম লারাভেল টিউটোরিয়ালে। এবং এই লেকচারে আমরা আলোচনা করব লারাভেলের ইমেল ভেরিফিকেশন অপশনটা নিয়ে বা কাজটা নিয়ে। তো নর্মালি আপনি এমন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন পাবেন না বা এমন কোনো ভালো ওয়েবসাইট পাবেন না যেখানে আপনি সাইন আপ করার পরে যে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল আসবে না। ওকে, সো নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা ওয়েবসাইট ডেভেলপ করি, ভালো ভালো সফটওয়্যার ডেভেলপ করি, আমাদের সিস্টেমটা এমন বানাতে হয় যে কোনো একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করলো একটা পারফেক্ট ইমেল দিয়ে, সেই ইমেলে একটা ভেরিফিকেশন মেল যাবে এবং মেলটা সে কনফার্ম করবে। তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সে অ্যাকচুয়াল ইমেল দিয়ে সে রেজিস্ট্রেশন করেছে। এটা না করলে কী হবে অ্যাকচুয়ালি দেখেন, এটা যদি না করি, যেমন আমি আপনার ইমেল অ্যাড্রেস জানি, সো আমি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে আমি আমার সাইটটা অ্যাক্সেস করতে পারবো, আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবো যদি না আমি ইমেল ভেরিফিকেশন অপশনটা না রাখি। সো এটা সবচেয়ে গুড প্র্যাকটিস যে আপনি আপনার ওয়েবসাইটে ইমেল ভেরিফিকেশন সিস্টেমটা মাস্ট বি ইমপ্লিমেন্ট করবেন। সো অ্যাজ ইউজুয়াল আমাদের লারাভেল ব্রিজ এবং আমরা লারাভেল 45 ইউজ করেছি সেখানে, এবং সেম থিং এবং লারাভেল ইউআইতেও সেম থিং। তো যেহেতু আমি লারাভেল ইউআই প্রজেক্টটা ইনস্টল করা আছে আপাতত, তাই আমি ইউআই এর মধ্যে ইমপ্লিমেন্ট করছি, আপনি লারাভেল ব্রিজও ইমপ্লিমেন্ট করতে পারেন, লারাভেল 45 ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমত আমরা জানতে হবে যে আমাদের এই রাউটগুলো যে কাজ করতেছি, আমাদের যখন লগ ইন আসি, রেজিস্ট্রেশন আসি, ফরগেট পাসওয়ার্ড আসে, এই রাউটগুলো অ্যাকচুয়ালি বিএনএসের কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। তো আমরা যখন লারাভেলে আমাদের ইউআই প্যাকেজটা ইনস্টল করলাম, তখন আমাদের ভেন্ডরের মধ্যে দেখতে পারবো আমাদের লারাভেলের মধ্যে আমার ইউআই নামে একটা ফোল্ডার চলে আসছে, যেটা আমরা ইউআই প্যাকেজটা ইনস্টল করেছি। তো এর মধ্যে স্যাংটামও দেওয়া আছে, স্যাংটাম হচ্ছে আমার এপিআই বেসড টোকেন বেসড এপিআই অথেন্টিকেশন সিস্টেম, স্যাংটামটা এখানে দেওয়া হয়। সো ইউআই প্যাকেজ ইনস্টল, ইউআই ফোল্ডার ক্লিক করলে আমরা সোর্স ফোল্ডার পাবো যেখানে অথ পিসের সবগুলি পাচ্ছি, অটো অথ ব্যাকএন্ডটা পাচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ওই রেজিস্টার ইউজার সকল আমাদের চেটগুলো ডিফাইন করা আছে এখানে, তো স্টাফস এবং টেস্ট সবই আছে। আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে সোর্স থেকে আমাদের এখানে অথ রাউট মেথডস ডট পিএইচপি ফাইল আছে, এখানে ক্লিক করি, এটা একটা ক্লাস। ওকে, তো সেই নেমেস বলে আছে লারাভেল স্ল্যাশ ইউআই। ও, তো আমাদের এখানে দেখেন অথ নামে একটা ফাংশন আছে, এবং এই ফাংশনের মধ্যেই কিন্তু আমার অথ যে রাউটগুলো আছে সেটা ডিফাইন করা আছে। তার মানে আমি যখন এখানে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট কমান্ডটা আমি চালাচ্ছি, তখন আমার যে রাউট ফাইলগুলো দেখাচ্ছে এখানে কত সুন্দর সুন্দর করে সাজানো আছে, সেই রাউটগুলো কিন্তু আমার এইখান থেকে লোড হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট যে লগ ইন সেটা যাচ্ছে হচ্ছে লগ ইন অথের মধ্যে লগ ইন কন্ট্রোলারের শো লগ ইন ফর্মে, যখন আমি ফর্মটা সাবমিট করছি তখন লগ ইন অথ লগ ইন কন্ট্রোলার লগ ইন মেথডে, সো লগ ইন ট্রু থাকে। ওকে, আর যদি আমার লগ আউট থাকে সেটা আমার ট্রু থাকে, সে লগ আউট আসবে, রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আসবে। আমাকে চাইলে রেজিস্ট্রেশন ফলস করে রাখতে পারি, যেমন আমি যদি রাউটসে যাই, সাপোজ ধরেন আমি সেটা বাদ দিয়ে ইচ্ছা করতে মিনিমাইজ করে রাখছি, আমি ওয়ে রাউটস ওয়েবে আসি, আমি এখানে যদি আসি তাহলে আমি এখানে রেজিস্টার ফলস করতে পারবো, লাইক এভাবে মেবি রেজিস্টার শর্ট খেয়াল নাই সম্পূর্ণ ফলস, মেবি এভাবেই হওয়ার কথা। সো আমি চেক করি, আমি সার্চ করে দেখবো। সো হ্যাঁ, দেখেন এখন রেজিস্ট্রেশন নাই, দেখেন লগ ইন আছে বাট রেজিস্ট্রেশন কিন্তু আর নাই। আমি যখন রাউটেও রেজিস্টার লিখি দেখেন নট ফাউন্ড, তার মানে কি করছি আমি অথের মধ্যে রেজিস্টার ফলস করে দিছি। সো আপনি ব্রিজেও কিন্তু সেম কাজ করতে পারেন, যখন ফলস করে দিলাম তখন এইখানে অথ রাউট মেথডের এই যে রেজিস্টার অপশনটা ট্রু করা আছে সেটা ফলস হয়ে যায়, যার জন্য এইটা আর তখন কাজ করে না। ওকে, সো ফাইন, আমি এখানে কাজ করি, আমাদের এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার রিসেট ভেরিফাই। আচ্ছা, এখানে ভেরিফাই বলতে বোঝাচ্ছি যখন একটা ইমেল রেজিস্ট্রেশন করবে তখন আমার এই ইউজারের অ্যাকাউন্টে একটা ইমেল যাবে, সেই ইমেলে ক্লিক করে ভেরিফাই হবে। এখন লক্ষ্য করলাম যে আমার এখানে ভেরিফাই যেটা আউট আছে সেখানে একটা দিস, মানে এই ক্লাসের মধ্যে কোনো একটা মেথড আছে যার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ করা আছে, ইমেল ভেরিফিকেশন। তো আমি সার্চ করি, এই যে দেখেন ইমেল ভেরিফিকেশন নামে একটা মেথড আছে যার মধ্যে তিনটা রাউট বিদ্যমান, একটা হচ্ছে আমার ইমেলে একটা নোটিফাই ইমেল পাঠানোর জন্য, মানে পেস্ট ওপেন করার সাবমিট করে নোটিফাই পাঠানোর জন্য, আইডি এবং হ্যাশ একটা লিঙ্ক যাবে, ইউআর একটা লিঙ্ক যাবে, সেটা যে লিঙ্কে ক্লিক করলে আমার ভেরিফাই হবে। আর হচ্ছে যখন আমরা লিঙ্ক না পাবো তখন যাতে আমার লিঙ্কটা আবার পাঠানো না, সেই জন্য একটা রাউট। সো আমার তিনটা রাউট ডিক্লেয়ার করা আছে। সো এটা হচ্ছে আমাদের রাউট ফাইল। সো আমরা বুঝতে পারলাম যে অথের রাউটগুলো কীভাবে কাজ করে বা কোথায় থাকে। তো এখন আমরা এখানে আসি, সে আমাকে কি বলতেছে, আমাকে বলছে তোমার যদি ইমেল ভেরিফাই অপশন চালু করতে হয় প্রথমত আমাকে আমার যে মডেল আছে, সো ইউজার মডেল আছে, আমরা জানি যখন ইউজার রেজিস্ট্রেশন করে সো ইউজার মডেল নিয়ে আমরা কাজ করি, ডাটাবেস সংগৃহীত কাজ ইউজার টেবিলের সাথে। আমরা যখন মডেল ভিউ কন্ট্রোলার করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের ভিউ বলতে ভিউ ডেটা নাম কন্ট্রোলার এবং মডেল মডেল।
তো আমরা ইউজার্স যে কার্যকলাপগুলো করে থাকি, ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন, ফলের পাশে সবগুলো মডেল ইউজার মডেল দিয়ে করে থাকি, সাহায্য করে থাকি। তো আমরা যখন কোড অপশন করবো তখন মডেল নিয়ে আরো বিস্তারিত আপনি বুঝতে পারবেন বা আলোচনা করতে পারবো। ফার্স্ট অফ অল এখানে বলতেছে যে ইউজার্স যে মডেল আছে তার মধ্যে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে আমার মাস্ট ভেরিফাই ইমেলটা। তো আমি এখানে আসি, সো আমার যে মডেল আছে আমি মডেলসে যাচ্ছি, এখানে হচ্ছে কি আমার অ্যাপ, অ্যাপের মধ্যে হচ্ছে মডেলস ইউজার। ওকে, তো আমাদের এখানে ইউজার যে মডেল আছে সেখানে আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে মাস্ট ভেরিফাই ইমেলটা। ওকে, তার মানে আমি এখন ইউজার্স মডেল জানিয়ে দিলাম যে আমার মাস্ট ভেরিফাই ইমেলস যে ফিচারটা আছে সেটা আমার এখন অ্যাক্টিভ আছে। সো নাও তারপর আমরা কি করব, সো তারপর আমরা যেই এটা মানি করে দেওয়া মানে হচ্ছে আমার এখন একটা ইমেল যাবে, রেজিস্টার করলে একটা ইমেল যাবে। এখন এই ইমেল যাওয়ার জন্য আমাদের অলরেডি একটা মিডিউলার তৈরি করা আছে, বা আমাদের ভেরিফাই নামে একটা মিডিউলার আছে সেটা আমরা সব জায়গায় দিয়ে দিব, তাহলে আমাদের ওই মেলটা ইউআরএলটা অ্যাক্সেস করতে পারবে কিনা সেটা আমরা দেখতে পাবো একটু পরে, সমস্যা নেই। তো প্রথমত আমরা দেখি যে আমাদের যখন একটা মাস ভেবে ইমেল করলাম, রেজিস্ট্রেশন করলাম, তখন আসলে কি ঘটছে এই ইউআরএল এ বা ইউজার্স টেবিলে। আমি ইউজার্স টেবিলটা লক্ষ্য করি, এখানে দেখবো মাস ভেরিফাই ইমেল একটা ফিল্ড আছে, এই ইমেল ভেরিফাইড এর একটা ফিল্ড আছে যেটা নাল আছে। যখন আপনি ইমেল ভেরিফাইটা করে ফেলবেন তখন কিন্তু আপনার এখানে একটা ডেট আসবে বা একটা ভ্যালু আসবে ধরেন, সো তার জন্য আপনি বুঝতে পারবেন যে আপনার ইউজারটা ভেরিফাইড। আর যদি ভেরিফাইড না হন, নাল থাকে, তাহলে আপনার সে অ্যাক্সেস করতে দিবে না। এটা হচ্ছে মেন কার্যকলাপ। ওকে, সো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ইমেল ইমেল ভেরিফাই যেটা আছে আমরা যেটা দেখেছিলাম তার মধ্যে আমরা সেই অথ রাউট এখানে আমরা দেখতে পারবো ইমেল ভেরিফাইয়ের জন্য। এই যে ইমেল ভেরিফাইয়ের জন্য আমাদের রাউট ডিফাইন করাই আছে এখানে, এবং এর মিডল হচ্ছে অথ এবং ভেরিফিকেশন নোটিশটা যাবে লারাভেল, দা ইমেল ভেরিফাই হ্যান্ডেলারটা আছে এখানে ফাইন ইমেল। আচ্ছা, সেটা যখন আমরা রিসেন্ট করবো ভেরিফাই ইমেলটা তখন সেটা কী কাজ হবে, কোনটা কাজ হবে, পোর্টেটিং রাউট দিয়ে মিডিউলার ভেরিফাইড, মানে এইটা দিয়ে দিলে আপনার ওই রাউটটা আপনার শুধু ভেরিফাইড ইউজার সাথে অ্যাক্সেস করতে পারবে না। চলুন আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল আমি একটা ইউজার রেজিস্ট্রেশন করব, এবং আমাদের ভালো কথা এখানে যেটা আছে আমার এটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের প্রজেক্টে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইনবক্সে আসি, ডেমো ইনবক্সে আসি, এখান থেকে সিলেক্ট করবো লারাভেল, সো লারাভেল 7+ লেটেস্ট ভার্সন, এটা কপি করবো। তো এটা কপি করার পরে আপনারা আপনাদের যেটা ইউজ করবেন, আমাদের আমারটা ইউজ করেন না, সো ইএমবিতে আসবো, এবং এই যে মেল, মেইলার, মেইলার হোস্ট, পাসওয়ার্ড, ইউজার নেম, এই বিষয় সবগুলো দিয়ে দেবে এখানে। সো অ্যাড্রেস দিব হচ্ছে আমি learnhunter@gmail.com সাপোজ, আর অ্যাপ নেম তো আমার এই অ্যাপ নেমটা লারাভেলই আছে, সেটা দিলাম learnhunter। ওকে, সো আমি ইএমবি চেঞ্জ করছি, তার মানে এটা রেজিস্টার হবে অটোমেটিক, এটা রেজিস্টার হয়ে গেছে সার্ভারটা। তার মানে আমাদের এসএমটিপি সেটিংটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনে করে ফেললাম। ওকে, সো এখানে যখন জিমেল করবেন তখন জিমেল আমরা যে পার্সোনাল জিমেল আছে সেটা আপনার টু লেস সিকিউর অ্যাপসটা অন অফ করে আপনি এখানে সেটা করতে পারবেন জিমেল দিয়েও। আচ্ছা, আমি আপাতত মেল চ্যাপ দিয়ে দেখাচ্ছি, আপনি মেল গানও ইউজ করতে পারেন, বা আপনার যদি পেইড কোনো মেল সার্ভিস নেওয়া থাকে সেটা দিয়ে ইউজ করতে পারেন, খুবই ইজি ব্যাপার। তো আমি এখন এখানে আসছি, এবং এখানে এসে আমি এটা রেজিস্টার করি একটা ইউজারকে। সো আমি দিলাম হচ্ছে নেম @gmail.com, সাপোজ দিলাম হচ্ছে হান্টার, পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাসওয়ার্ড, এটা ভ্যালিডেশন করা আছে। হ্যাঁ, তো রেজিস্টার প্রেস করলাম, সেখানে কী বলছে দেখেন, রাউট ভেরিফিকেশন ডট ভেরিফাই নট ডিফাইন, সেটাই বলতেছে আমরা যে আমরা কিন্তু অলরেডি এখানে যে রাউটগুলো পাইছি ভেন্ডর্সের মধ্যে, ধরেন সাপোজ কোথায় গেল লারাভেল ইউআই এবং এর মধ্যে অথ, এখানে যেগুলো পাইছি সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখতে পারছি যে আমাদের মেল পাঠানোর জন্য, বাট অ্যাকচুয়ালি আমাদের এই যে সাবমিট করলাম ফর্মে সাবমিট করলাম যে রাউটটা ধরে আমার মেল মেথডটা কল হবে, সেই রাউটটা কিন্তু ভেরিফিকেশন ডট ভেরিফাই রাউটটা কিন্তু আমার এখানে নাই, নট এক্সিস্ট, মানে ডিফাইন করা নাই। এই জন্যই কিন্তু আমি তখন এটা বুঝাই নাই, কারণ তখন বুঝলে বুঝতেন না। এই জন্যই আমার এখানে আমার যে ডকুমেন্ট আছে সেখানে বলে দিচ্ছে যে তোমার কী করতে হবে, সো এই দেখেন ভেরিফিকেশন ডট ভেরিফাই এটা ফাইন্ড আউট করি এখানে। সো এই দেখেন আমার বলতেছে যে এই যে রাউটটা আছে ভেরিফিকেশন ডট ভেরিফাই, এই রাউটটা কিন্তু আমার অলরেডি ইউজ করতে হবে, রাইট? তো আমরা কাজ করি, আমরা এটাকে আপাতত এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে আমাদের মেন যে রাউট ফাইলটা আছে
এটা কেটে দিচ্ছি ওয়েব এখানে আপাতত আমরা এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত এবারে থাক পরে আমরা সাজাবো এটা কোন কন্ট্রোল নিয়ে সাজিয়ে রাখবো ওকে তো অবশ্যই আমার উপরে রিকোয়েস্টটা পাস করতে হবে ইউজ করতে হবে ইনভিটেশন রিকোয়েস্ট ওকে সো আমাদের কি হবে রিকোয়েস্টের ফুল ইউআরএলটা ফুলফিলটা নেবে এবং আমরা রিডাইরেক্ট করে দেবো হোম এর মধ্যে যখন আমরা সেটা ইয়ে রেজিস্টার করার পর আর কি অ্যাকচুয়ালি আমার হোমে পাঠিয়ে দিবে এবং বলবে যে আমার ডেলিভারি করতে আছে ওকে সো আমার মিডল হিসেবে অথ তো আছে কারণ লগ ইন হিসেবে করতে হলে অথ মিডল লাগবে এবং সাইন একটা মিডল এর এখানে অলরেডি এক্সিস্ট রাইট সো এসটিপি মিডল ওয়ার এবং কার্নেলে আসি এখানে আমাদের অলরেডি যত মিডল ওয়ার গুলো আছে সেগুলো রেজিস্টার করা আছে সো এখানে সাইন যে মিডল ওয়ারটা আছে সেখানে রেজিস্টার করা আছে সেটা আছে ইলুমিনেট রাউটিং মিডল ওয়ার ভ্যালিডেট সিগনেচার ডট ক্লাস ভ্যালিডেট সিগনেচার ক্লাস যেটা আছে সো এখানে আসে এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করেন যদি আমার হ্যাজ ভ্যালিডেট সিগনেচার না থাকে রিলেটিভ না থাকে তাহলে কিন্তু আমার নেক্সট ইউআরে সে পাস করতে দিবে সো আমার যা সেখানে দেখার কথা ছিল অথ মিডল ওয়ারটা সাইন মিডল ওয়ারটা যে মিডল ওয়ার বিদ্যমান আমার অ্যাপ্লিকেশনে সো নাও আমি এখন ব্যাক করছি এবং আবার আমি ফর্মটা সাবমিট করব সো পাসওয়ার্ড এবার দেখি আমার কি এরর আসে রেজিস্টার প্রেস করলাম সো দা ইমেল হ্যাজ অলরেডি টেকেন আছে আমার তো অলরেডি রেজিস্টার হয়ে গেছে তখন হ্যাঁ এবং মেইলটা যায় নাই আমি হোমে পাঠাই নাই ওটা এরর ছিল সো আমি আবার একটু ট্রাই করে দেখছি anantra@gmail.com পাসওয়ার্ড হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রেজিস্টার প্রেস করলাম তখন হোমে পাঠিয়ে দেওয়ার কথা রেজিস্ট্রেশন করার পরে এবং আমার এখানে একটা মেইল পাঠিয়ে দেওয়ার কথা সো দেখেন আমাকে কিন্তু হোমে পাঠিয়ে দিয়েছে এবং আমার যদি এখানে আসি লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ইমেল ভিভেট নাল এবং nan@gmail.com কিন্তু আসছে সব ঠিকঠাক আছে এবং এখানে যে আসে মেইল আসার কথা দেখেন একটা মেইল চলে আসছে এবং দেখেন লার্ন হান্টার তার মানে হচ্ছে কি আমি এখানে যে আমার ইএনবি তে অ্যাপ ইউজ করছি লার্ন হান্টার নাম ইউজ করছি লার্ন হান্টার আসছে এবং এখানে একটা টোকেন আসছে এবং একটা এখানে হ্যাশিং এটা কোড আসছে এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমার মেইল ভেরিফাই হবে ওকে আমার মেইল কিন্তু এখনো আনভেরিফাইড তো এখন আসলে মেইন ভেরিফাইটা কিভাবে আমরা কাজ করব সাপোজ ধরেন আপনার সাইড বারে আমার মেনু আছে অনেকগুলো মেনু আছে তো আপনি একটা মেনু আছে ধরেন সাপোজ রাউটস আমি যে লেআউটস এই রিসোর্স লেআউটস এর ভিতরে অ্যাপে যাচ্ছি তো যেহেতু আমার এটা হচ্ছে কি আমার কি বলে লগ ইন কিতে ইউজার এলসে আসবে সো আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি এখানে লিঙ্ক দিয়ে কাজ করার কথা রাইট সো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আসলে সো অ্যাঙ্কর ট্যাগ আমি ক্লাস দিচ্ছি হচ্ছে ড্রপ ডাউন আইটেম এবং রেফারেন্স থাকবে মোটামুটি ফাইন এবং আমি বললাম যে ডিপোজিট মানি ওকে সো আমি এই রাউটটা ডিফাইন করছি না সো ডিপোজিট মানি এখন লক্ষ্য করেন আপনি আমি যখন একটা ইউজার রেজিস্ট্রেশন করলাম এখন আমি এখানে মানি ডিপোজিট করব তো যখন আমি প্রেস করলাম তখন কিন্তু আমার এখন কিন্তু আমার ইউজারটা ভেরিফাইড না বাট আমি যদি ডিপোজিট মানি ক্লিক করে ডিপোজিট করতে পারি তার মানে আমার এটা কোনো সুন্দর কোনো জিনিস হলো না বা কোনো বাধ্যতা থাকলো না ওকে যে আমাকে অবশ্যই এই ডিপোজিট মানি করতে হলে আমার ইমেলটা আগে ভেরিফাই করতে হবে আমি এখন কাজ করে দিব না এরকম কিছু করতে হবে সো আমি রাউট ডিফাইন করি ধরেন ডিপোজিট ডট মানি এই নামে রাউট ডিফাইন করলাম ওকে সো আমি এক কাজ করি আমি সেম একটা রাউট এখানে কপি করলাম এবং আমি দিলাম হচ্ছে ডিপোজিট মানি আমি এখানে পাস করলাম ডিপোজিট স্ল্যাশ মানি এবং আমি হোম কন্ট্রোলারে ডিপোজিট মেথডে পাস পাঠিয়ে দিলাম এবং হোম কন্ট্রোলে এসে এবং আমি এখানে কমেন্ট করে দিচ্ছি কাজের সুবিধার জন্য আমি সবসময় চেষ্টা করি কমেন্ট করে কাজ করতে মেথডের নেমগুলো শুধু লিখতে যাতে অন্য কেউ এসে বুঝতে পারে গুড প্র্যাকটিস সবসময় চেষ্টা করবে এটা সো রিটার্ন ভিউ এবং পাঠাবো কোথায় পাঠাবো হচ্ছে কি আমার ভিউসের মধ্যে আমি এখানে নিউ ফাইল বানাই ডিপোজিট নামে ডিপোজিট ডট ব্লেড ডট পিএসপি সেভ করলাম সেটা পাঠালাম হচ্ছে গিয়ে ডিপোজিট এবং এটা অ্যাকচুয়ালি হোমের মধ্যে হবে এবং আমি ডিপোজিটে পাস করে দিলাম সো আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম সাপোজ অ্যাঙ্কর ট্যাগ দিলাম ডিপোজিট নাও সেখানে ক্লিক করলে সে ইউআরএ গিয়ে এপিএর মাধ্যমে পেমেন্ট গেটে কল হয় সে ডিপোজিট করবে
ওকে সো আমি দিলাম ডিপোজিট পেজ সো এখন আসলে কি হয় দেখেন আমি কিন্তু একটা ইউজার এবং রেজিস্টার করেছি হয়তোবা আমার ইমেল ভেরিফাই অ্যাট না মানে আমি এখন ভেরিফাই করি না ইমেলটা তো আমি যখন এখান থেকে ডিপোজিট মানে ক্লিক করলাম ডিপোজিট ডাজ নট এক্সিস্ট হোয়াট সো ওয়েবে আসি ডিপোজিট মানি হোম কন্ট্রোলারের ডিপোজিটটা নাই সো হোম কন্ট্রোলার আসি ও ফাংশন পাস করি নাই সো এবার রিলোড করি সো দেখেন ডিপোজিট মানে চলে আসলে এখন আমি ডিপোজিটে ক্লিক করবো আমার একটা পেমেন্ট গোটে হিসেবে ডিপোজিট করে ফেলবো সো এটা তো আসলে কখনো গুড প্র্যাকটিস হতে পারে না আমাকে অবশ্যই আমার ইমেল ভেরিফাই করতে হবে ওকে ফাইন তো আমি এখন ইমেল ভেরিফাই করবো এখন আগে আটকাতে হবে ইমেল ভেরিফাই করা ছাড়া আমাকে যদি অ্যাক্সেস না দেয় তার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ভেরিফাইড যে মিডিয়ার একটা আছে সেটা আমরা বলে দিব এই রাউটে আপনি যখন গ্রুপ মিডিয়ার ইউজ করবেন গ্রুপ মিডিয়ার ইউজ করলে একবারে বলে দিতে পারবেন হ্যাঁ যেমন এখন এখানে কি হতে পারে দেখেন এখানে আপনি মিডিয়ার বললেন সাপোজ আপনার আরেকটা রাউট হলো অনেকগুলো রাউট হলো সাপোজ এইভাবে এইভাবে দেখেন আপনার অনেকগুলো রাউট হলো সবগুলোতে আপনি ভেরিফাইড ভেরিফাইড বলতেছেন তো একটু সুবিধা কি একটা গ্রুপ রাউট বানিয়ে ওই গ্রুপে একবার উপরে টপিক টপিকসে গ্রুপে হেডে আপনি ভিডিওটা বলে দিলেন তার মানে আপনার ভিতরের রাউটগুলোতে আর বলতে হলো না সো গ্রুপ রাউটটা দেখে নেবেন বা আমরা অলরেডি হয়তো বা বুঝেছি আপনাদেরকে আমার সঠিক খেয়াল নেই আমার মনে হয় প্লেলিস্টে যে ডাউট নিয়ে আলোচনা করেছে তখন গ্রুপ রাউটটা বলেছিলাম সো ডিপোজিট মানি এবং দেখেন আমি বললাম মিডলওয়্যার ভেরিফাই তাহলে অবশ্যই আমাকে ভেরিফাই করতে হবে এই রাউট ট্যাক্স করার জন্য দ্যাটস ইট সো আমি এখন রিলোড করি এখন যদি আমি এটাতে ক্লিক করি আমাকে বলবে দেখেন রাউট ভেরিফিকেশন নোটিস নট দিবেন আচ্ছা একটা ভিউ যে আমাকে দিবে ভেরিফিকেশন নোটিস নামটা ভিউ আজ আছে যেটা হচ্ছে কি আমার শো করায় কোন ফাইলটা সেটা বলে দিচ্ছি অথের মধ্যে ভেরিফাই ডট ডট পিএসপি তখন বলতে চাই বিফোর প্রসিডিং প্লিজ চেক ইউর ইমেল ভেরিফাই লিঙ্ক এটা আমার শো করতে হবে সো আমি যদি এখানে সার্চ করি এটাও এখানে দেওয়া সুন্দর করে ভেরিফাই নোটিস এই যেটা তার মানে আমাকে এই ডাউটটাও এখানে বলে দিতে হবে খুবই সিম্পল সো দিস রাউট আর শো ভেরিফিকেশন পেজ ওকে সিম্পল সো এখন যদি আমি রিলোড করি কারণ আমার এখন দেখেন অথের মধ্যে ভেরিফাই ইমেল পেজ অলরেডি বিদ্যমান ওকে সো আমি যখন রিলোড করি ভেরিফাই ডট ইমেল ডট ফাউন্ড আচ্ছা আমার এখানে নাম কি নাম হচ্ছে ভেরিফাই ডট ডট পিএসপি তার মানে এখানে শুধুমাত্র ভেরিফাই হবে নট ইমেল আমি সেভ করলাম এবং রিলোড করলাম সো ভেরিফিকেশন রিসেন্ট নট ডিফাইন এই ডাউটটা আমার এখানে খুঁজতে হবে আমি অ্যাপ করলাম এটা নাই রাইট আচ্ছা এটা রিসেন্ট এখানে সম্ভবত নাই সমস্যা নেই আমরা এটা ডিফাইন করে নিচ্ছি আপাতত ভেরিফাই রিসেন্ট বলতে বোঝাচ্ছি যখন কোনো মেল যদি না যায় কোনো কারণে যাতে পরবর্তীতে সেই মেলটা আবার পাঠাতে পারে দ্যাটস ইট আর কিছুই না সম্ভবত আমি ভেরিফিকেশন মেল এটা ডিফাইন করে রাখছি এরর না আসে আমার ওকে এবং আমি এখানে দেব রিসেন্ট ইমেল আপাতত আমি ফাংশন দিয়ে রাখছি হোম কন্ট্রোলারটাই আপাতত পাস করে রাখছি আপাতত এটা আমি দিয়ে রাখছি রিসেন্ট আর ইএসি এন্ড রিসেন্ট ওকে আমি এটা অবশ্য কাজ করব একটু পরে আমি জাস্ট আপাতত ডিক্লেয়ার করে রাখছি বিফোর প্রসিডিং প্লিজ চেক ইউর ইমেল ফর ভিশন লিংক ইফ ইউ ডিড নট রিসিভ দ্য লিঙ্ক ক্লিক হিয়ার সেখানে ক্লিক করলে আমার কোথায় যাবে ফাঁকা তার মানে হচ্ছে গিয়ে আমার কোথায় গেল রিসেন্ট ইমেলে যাবো রাইট কোথায় ডিক্লেয়ার করলাম এটা আমি দেখুন রিসেন্ট যেটা তার মানে এখানে আসলো যেটা হচ্ছে পোস্ট আপাতত পোস্টটি পাস করে দিচ্ছি ওকে তার মানে এখানে আসলো ধরে রাখেন এখানে আসলো এবার আসি তার মানে আমি যখন আমি এখানে আসলাম হোমে গেলাম আমি যখন এখান থেকে আমি ডিপোজিট মানে ক্লিক করলাম আমাকে এখানে পাঠিয়ে দিলো বললো যে তোমাকে আগে কী করতে হবে ইমেল ভেরিফাই করতে হবে কারণ তুমি ইমেল ভেরিফাই করো নাই এর জন্য আমার ডিপোজিট যে মানি আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারছি না সো আমি আপাতত হোমে চলে যাচ্ছি সো এখন তোমার মেইল এখানে আসছে রাইট সো এখন তোমার মেইল এখানে আসছে আমি এখন মেইলটা ভেরিফাই করব তো মেইলটা ভেরিফাই করার জন্য প্রথমে আমি একটা কাজ করব আমার যে এই
মেইলটা আসলো সেটা আমার হয়তো বা জিমেলে আসবে। এখন তো এখানে দেখতেছি আমার টেস্টিং পারপাসে, হয়তো বা আপনার জিমেলেই মেইলটা আসবে বা আপনার ইমেলে মেইলটা আসবে বা আপনার ওয়েব মেইলে আসবে, যেখানে আসুক না কেন সেখান থেকে আপনার ভেরিফাই করতে হবে। ভিডিওটা বড় হয়ে গেছে, সো নাও আমি এখন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব, সেটা যাবে হচ্ছে আমার যে লোকাল হোস্ট 8000 পর দেখতে পাচ্ছেন, সাথে স্ল্যাশ ভেরিফাই স্ল্যাশ 3 স্ল্যাশ এটা, তার মানে এই মেলে যাবে এখানে আইডি আর হচ্ছে এখানে টোকেন, এটা যাবে হচ্ছে কি আমাদের ভেন্ডরের অথরাউন্ড মেথডের আইডি টোকেন কোথায় আছে দেখি, আইডি এবং টোকেন হ্যাশ। ওকে সো আমি এখন ক্লিক করলাম এখানে, সো দেখেন চলে আসছে লোকাল হোস্ট ক্লোন 8000 স্ল্যাশ হোম, মানে আপনার ডোমেন নেম স্ল্যাশ হোমে। এখন যদি এখানে ক্লিক করি দেখবো আমার টোকেনটা চলে আসছে, মানে ফিটার চলে আসছে এবং কোন কখন ভেরিফাই করছে সেটা চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ডিপোজিট মানি প্রেস করি আমার কিন্তু সেটা অ্যাক্সেস করে দিচ্ছে, তার মানে কোনো সমস্যা করতেছে না, রাইট? বাট একটু আগে কিন্তু আমরা এইটা প্রবলেমটা ফেস করতেছিলাম, তাই না? তো এটা ছিল মোটামুটি হচ্ছে কি আমাদের ইমেল ভেরিফিকেশন ভিডিওটা। নেক্সট ভিডিওটা আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, সেটা এনক্রিপশন, দেন হ্যাশিং, দেন পাসওয়ার্ড রিসেট। সো এইগুলো ভিডিও করার পরে আমরা কুয়েরি বিলার দিয়ে একটা ক্লুর অপারেশন করবো, শেষ করবো লেআউট এক্সেসগুলো ভালোভাবে বুঝবো, দেন আমরা অথরাইজেশন করবো, তারপর হচ্ছে আমাদের আসল কাজগুলো করতে থাকবো। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লার্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।